বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আপনাকে আবারও স্বাগতম আমাদের ছোট্ট একটি চ্যানেলে। সবার প্রথমে যে বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি জানাচ্ছি, যে এই ভিডিওটি 32 ইঞ্চি কার্ভ এলইডি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড, অনেকগুলো অপশন এটার মধ্যে আছে। এটি হলো অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি এবং কার্ভ টিভি, ঠিক আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটির মডেল কিন্তু বিগত যে টিভিগুলোর মডেল থেকে সম্পূর্ণ আলাদা। এটি যে বেসটি আছে এটি সিলভারের বেস দিয়ে তৈরি করা। আর আপনাদের জন্য একটু বিষয় বলে রাখি, যে অনেক সময় আপনারা 45 ইঞ্চি বা 50 ইঞ্চি টিভির অ্যাড দেখছেন, দেখে বলছেন যে ভাই এ টিভি 45 ইঞ্চি টিভি এত কমে কেন। আসলে এখানে একটি চক্রান্তকারী মহল তারা একটি বিষয়ে কাস্টমারদের সাথে প্রতারণা করছে, সেটি হলো যে টিভি 39 ইঞ্চি বা 40 ইঞ্চি টিভি তারা সেই স্টিকারটা কেটে সেখানে 45 ইঞ্চি নিজেরা সাপ বসিয়ে তারা অ্যাড দিচ্ছে। কারণ অনেক সময় আমরা কাস্টমাররা মাপার সময় বা ক্রয় করার সময় কোনোভাবে কোনো মেজারমেন্ট টেপ ছাড়াই তাদের উপরে ভরসা রেখে প্রোডাক্টটা কিনে ফেলি, কিন্তু আসলে 45 ইঞ্চি বা অনেক সময় 42 ইঞ্চি কেনার পরেও দেখা যাচ্ছে সেটা মাপে 3 ইঞ্চি বা 6 ইঞ্চি ছোটো। আর সবচেয়ে বড় কথার এলইডি টিভি সবসময় কিন্তু স্ক্রিন সাইজ অনুযায়ী মাপা হয়। অতএব এই যে 32 ইঞ্চি এলইডি টিভি আপনারা ব্যাকপার্ট দেখছেন, এটি কিন্তু 32 ইঞ্চি এটা স্ক্রিন সাইজ, নট বডি, বডি সহ কিন্তু না, এটা 32 ইঞ্চি স্ক্রিন সাইজ। সুতরাং আপনাকে যদি কেউ বলে যে আপনারা বডি সহ এটা, তাহলে অবশ্যই আপনারা সেটার প্রতিবাদ জানাবেন। জাস্ট আপনাদের কিন্তু আমরা স্ক্রিনটি দেখাচ্ছি যে এটি ফুল এইচডি 1920x1280 পিক্সেলের একটি এলইডি টিভি। হ্যাঁ, অবশ্যই এটি 4K সাপোর্টেড। এখানে 4.4.2 অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে 1GB 8GB র্যাম রম এবং সব বিষয়ে ওয়াইফাই, অবশ্যই ওয়াইফাই, আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এটি চালাতে পারবেন, আপনি ক্যাবলের মাধ্যমে চালাতে পারবেন, আপনি এখানে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, আপনি এখানে ভিজিএ ক্যাবলের মাধ্যমে ডেস্কটপে কানেক্ট দিতে পারবেন, এইচডিএমআই দিয়ে দিতে পারবেন, অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এটাতে। আপনাদের সুবিধার জন্যই আমরা বারবার ভিডিও বানাই যেন আপনারা প্রতারিত না হন। সুতরাং আশা করছি আপনারা R1 কম্পিউটার্সের সাথে থাকবেন। ডিসক্রিপশন বক্স অবশ্যই খেয়াল করবেন, ফার্স্ট কমেন্টস খেয়াল করবেন, দেখবেন আমরা বিস্তারিত আমাদের কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি প্রথমেই, এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও এটি দেওয়া থাকে। আর আমরা সবসময় চাই যে আমাদের যে কোনো যদি কোনো প্রোডাক্টে ভুল থাকে, অবশ্যই ভুল থাকতেই পারে ইলেকট্রিক্যাল পার্টস, কিন্তু আমাদের ভুল হলে সেটা অবশ্যই আমাদের ধরাই দিবেন। এবং আমরা যেহেতু পরবর্তীতে যদি আমরা সেটি কারেকশন করতে পারি, সুতরাং আপনারা যদি এখান থেকে এলইডি টিভি কিনেন, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আমরা টিভি কিনছি, কারণ হিউজ পরিমাণ ক্রেতা আমাদের থেকে কোরিয়ার সার্ভিস এবং আমাদের অফিসে এসে টিভি কিনছে, কারণ R1 কম্পিউটার্সের ব্রাঞ্চ সংখ্যা 6টি, এলিফ্যান্ট রোড এবং মিরপুর মিলায়। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, R1 কম্পিউটার্সের সাথে থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানে খোদা হাফেজ।